ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون السلام عليكم ورحمه الله وبركاته উসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবি আল্লাহিন ও সালত উসসলাম আয়াল্আ সফিল আব্বিওর মুসলিম নবীনা মোহাম্মদ ওয়ায়া ও আশরা বিহি আজমাইন ওবাব যেহেতু মৌসুম সামনে কোরবানী এই জন্য আমরা একটু আলাদা আলোচনা করতে চাই আজকে আলোচনার বিষয় হচ্ছে কোরবানি কীভাবে করবেন কোরবানীর বিনামা সাহেব কোরবানি আসলে কি কোরবানী হচ্ছে আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহি সাল্তু তিনি তার সন্তানকে কোরবানি দিতে চেয়েছিলেন আল্লাহ তালা বলেছেন ফাফা দেইনা হুবিদ বড় একটা বড় একটা জবা জবাই দিয়ে আমি সেটাকে তার ফেদিয়ে দিলাম ইসমাইলকে অর্থাৎ ইব্রাহিম আলহ আলাম তাকে জবে করতে যাচ্ছে জবে করছেন চোখ বন্ধ করে জবে করতেছেন এমন সময় দেখা গেল আল্লাহ তালা সরিয়ে দিলেন ইসমাইলকে তার জায়গায় সরাই দিল সেখানে একটা দুম্বাকে ছড়াই দিল সেটাকে যখন জবে করা হলো ইব্রাহিম আলহাম চোখ খুলে দেখেন যে আরে আমি কি জবে করছি বলে যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে ইসমাইল বলে যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে একটা সরিয়ে দেওয়া হয়েছে এটা আল্লাহ সম্পন্ন করেছেন আল্লাহ বলে আল্লাহ ডেকে বলেন ইব্রাহিম আল্লাহ হে ইব্রাহিম আপনি আপনার সত্যতা পূর্ণ আপনি আপনার স্বপ্ন পূর্ণ করেছেন স্বপ্ন সত্যতা করে দেখিয়েছেন সুতরাং আপনি অবশ্যই আপনি অবশ্যই আপনার এই আপনি সত্য এখন আপনি যেটা করছি এটা এখন আল্লাহ তালা পর্যন্ত তারাক না আলিফিল্লা এটা পরবর্তীদের মধ্যে আমি রেখে দিয়েছি এই নীতি এই জন্য এখন পর্যন্ত আমাদের এই কোরবানি নীতিটা পালন করতে হয় এটা আমাদের যেহেতু মিল্লাতে ইব্রাহিমে আমরা অনুসারী এবং আমরা যেহেতু এই ইব্রাহিম আলহ সাল্লা সালামের নিয়ম কারণকে এই রসুল্লাহলাম অনুমোদন করেছেন এই জন্য আমাদেরকে এই এই কোরবানিটা আমাদের অনুমোদন করতে হয় পূর্ববর্তী উম্মতের মধ্যে কোরবানি বেশি ছিল আমাদের মধ্যে বছরে একবার আল্লাহ তালা দিয়েছেন পুরো উন্মতির মধ্যে প্রত্যেকটি কাজের জন্য জন্য ভালো মন্দ বিচারের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়তো আল্লাহর পক্ষ থেকে আগুনে সে কোরবানি খেয়ে ফেলতো কোরবানি খাওয়ার কোনো সিস্টেম ছিল না কিন্তু এই বৈশিষ্ট্য হচ্ছে কোরবানি দিবে কোরবানি মানুষে খাবে এবং মানুষ বিলে বিলাবে এবং সেটাকে আনন্দ উৎসব করবে সুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিন দিন সম্পর্কে আয়াম সম্পর্কে তিনি বলেছেন যে এই তিন দিন হচ্ছে আয়াম আকলিন ওয়া সরিক এগুলো হচ্ছে খাবার পানীয় এবং জিকিরের সময় এই তিন দিন গুলোতে এর অর্থ হচ্ছে এই এইগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট মেয়ামাতে উমতের যে আমরা এই কোরবানি খাওয়া বক্ষণ করা সুযোগ পাচ্ছি কোরবানি আল্লাহ তাল্লাহ তার বসতেও পান না রক্ত পান না তা তিনি তাকুয়া দেখেন আমাদের অন্তর থেকে দিচ্ছে কিনা কেউ কোরবানি দিচ্ছে গরুর জন্য শুধু গোস্তের জন্য কেউ কুরবানি বানি দিচ্ছে বাচ্চারা কান্নাকাটি করবে সেই জন্য কে কোর বানিয়ে দিচ্ছে আল্লাহ সন্তুষ্ট করার জন্য আমি যত খরচ করবো আর কে কোন রকম যত কমে ফারা যায় সেরকম দিচ্ছে কে মনে করতেছে যে একটা দিলে যদি হয়ে যায় সবাই তো আর দিবো না আমি পরিবার থেকে একটা বড় বাবাকে এ দিয়ে বলবো আপনি দিয়ে দেন আমাদের আর কারো জন্য না লাগে এটা সবই আল্লাহ তারা দেখতেছেন অন্তর দেখেন আল্লাহ তালা মানুষের অন্তর দেখেন এই এটা সব সবসময় মাথা রাখতে হবে আল্লাহ তালা যেটা বলেছেন আল্লাহ তোমাদের গোস্ত পান না রক্ত পান না তোমাদের থেকে তাকুয়াটা তিনি দেখেন যে তোমাদের অন্তর প্রসূত তাকুয়া প্রসূত কাজটা হয়েছে কিনা তোমরা আল্লাহর জন্য সত্যি সত্যি দিয়েছ কিনা নাকি তোমরা এটা তোমাদের কোনো অন্য কোনো উদ্দেশ্য দিয়েছ অনেকে আবার এখানে হ্যাকমত ব্যয় করে যে প্রসুত্ব করবেনি দিচ্ছে ওই যে জিনিস আল্লাহ তালা বলেনি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন এগুলো প্রসুত্ব করবেন এটা সত্যি সত্যি কোরবানি দেওয়া হচ্ছে পশুত্ব জন্য না এটা পশুত্ব কোরবানি দেওয়া নয় এটা বরং পশুকে কোরবানি দেওয়া একটা পশু আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশিত সেটাকে প্রতিপালন করা এবং রসুল প্রতি যেটা নির্ধারিত সেটাকে দেওয়া এটাকে এটা এইভাবে আবার বলতে হবে কখনো বলা যাবে না যে আমি পশুত্বকে কোরবানি দিচ্ছি এই জাতীয় কথা বলা এটা আসলে সরি কোনো বিষয়ের মধ্যে আসে না এটা মানুষ হ্যাকমত বের করে বসে বসে এই জাতীয় হ্যাকমত বের করা আসলে আমাদের ইসলামের কোনো নীতির ভিতরে নেই এটা এটা বানিয়ে বানিয়ে বলা এখন আমরা আলোচনা করতে চাই এটা হুকুম কি কোরবানির হুকুম কি কোরবানি কেউ বলছেন সুনামা কেউ বলছে ওয়াজিব সুনামুয়াদা বলছেন আহ হাম্বালি এবং সাফা বলছেন সুনামা তাদের এবং আবু হানিফ রহমতুল্লাহ বলছেন সেটা হচ্ছে ওয়াজিব আবু হানিমতুল্লাহ রহমতুল্লাহ ওয়াজিব কেন বলছেন তিনি বলেছেন যে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিবে না সেজন্য আমার মোসল্লার কাছেও না আসে এটা থেকে তিনি দলে নিচ্ছেন যে কোরবানি করা ওয়াজিব যেহেতু এত কঠিন কথা বলেছেন আমাদের ঈদগার কাছেও না আসতে বলেছেন এটা কঠিন জিনিস কিন্তু হাদিসটা দুর্বল হাদিসটা দুর্বল হওয়ার কারণে আমরা এটা শক্তিশালী কোনো মত পাচ্ছি না তিনি আরেকটা মত হচ্ছে তিনি আরেকটা দলে দিয়েছেন ফাসাল রব্বিকে ওয়ান হাট যে আপনি কোরবানি করুন সালাদ আদায় করুন এবং কোরবানি করুন এতে সাল্লে রব্বিকে ওয়ান তো সালাদ সালাদ যেহেতু ওয়াজিব কোরবানিও ওয়াজিব করতে সুতরাং ওয়াজিব হবে দুইটা একই বিধান একই সাথে আসছে এটা থেকে তিনি দলিল নিয়ে থাকেন কিন্তু এটা একই অর্থে নয় এটা একটা একটা অর্থ নেওয়া যায় হ্যাঁ এটা তারা দলিল নেওয়া যায় কিন্তু ফাস রব্বিকে ওয়ান হার এটা অর্থ শুধুমাত্র ঈদের অর্থ এটা নির্ধারণ করাটা এটা হচ্ছে যে একটা ব্যাপক জিনিসকে একটা জায়গায় সংকীর্ণ করা এটা ওনারা বলে থাকেন সুতরাং দলিলের ভিত্তিতে এটা খুব শক্তিশালী না আরেকটা দলিল দেওয়া হয় তাকে একটা সুল্লা সাল্লাম বলছেন আহলে কুলা আহ প্রত্যেকটি আহ পরিবারের উপর কোরবানি আছে এটা এটা যদি এটা যদি সহি ধরেও নেওয়া হয় তারপরে সমস্যা হচ্ছে এটা এটাকে ফরজ বুঝাচ্ছে না একটা পরিবারের মধ্যে কি আসবে সেটা বোঝানো হচ্ছে একটা পরিবার একজন দিলেই আদায় হবে এটা বলা উদ্দেশ্য এটা ওয়াজিব বা ফরজ বলা হয়নি হ্যাঁ কেউ আরেকটি মত হচ্ছে তার হচ্ছে এটা যে রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো সালাতের আগে আগে জবে করে তো সালাতের ফরত আরেকটা জবে করে সালাত অর্থাৎ ঈদের সালাতের আগে যাবে করে ঈদের একটা আরেকটা যাবে করে তাহলে তিনি বলছেন যদি ওয়াজ কাজ হয় তাহলে বলার দরকার কি কিন্তু আসলে সুনত কাজও ও কখনো রসুল্লাসাল্লাহি আলালাম সুনত কাজ ও সাহাবাই কেমন ভুল করলে বলে দিতেন যে এটা বলো না এক সাহাবী বলছেন অলিব নবী এ কেল্লা অবি রসুল কেল্লাজি আরশালতা রসুল আসলাম শিখিয়ে দিলেন তাকে এটা বলছেন অবি নবী এ কেলাজি আপনার সেই নবী যে নবী আপনি প্রেরণ আমাদের কাছে প্রেরণ করেছেন সাহাবিব বদলায় বললে অবি রসুল ই কেল্লাজি আরসালতা ওই রসুল যে রসুল আপনি আমাদের কাছে প্রেরণ করেছেন রসুল না আমি যেটা বলছি এটা বলো বে নবী কেল্লাজি আর এটা ফরজ ভারত আজিব না তারপরে তিনি বলছেন এর অর্থ হচ্ছে যে যেটা রসুল পরিবর্তন করে দিলেই সেটা বাধ্য বাধ্য হয়ে ফরজ ওয়াজিব সেটা হিসেবে নয় সূন্যত হিসেবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম সাহাবা ইকরামকে শিখিয়ে দিতেন যে এইটা এইভাবে পালন করা উচিত সেভাবে শিখাই দিতেন যাতে করে ভুল না করে তো সুতরাং ফরজ ওয়াজিবকে শুধু তিনি ঠিক করেছেন আর নফলগুলিকে তিনি ঠিক করে দেননি কথাটা এরকম না সবই তিনি ঠিক করতেন সুতরাং দেখা যাচ্ছে ফরজ ওয়াজিব হওয়ার ব্যাপারে শক্তিশালী কোনো দলিল আমরা পাচ্ছি না কিন্তু শূন্য মক্কে কেন বলি শূন্য মক্কা যে জন্য বলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম সেটা দিতে বলেছেন এবং তিনি দিয়েছেন গুরুত্ব দিয়েছেন এবং সফরে হাজারের সর্ব তিনি দিয়েছেন এবং তিনি কোন বছর কোরবানি দেন না এমন দেখা যায় না তাহলে এটা সুনাম থাকবে এবং যার সামর্থ্য আছে তিনি দিবেন যেভাবে সামর্থ্য সাথে সম্পৃক্ত করেছেন এই জন্য সাহবায় অনেকে দিতেন না উবকুর ও আনহু বছরের বছর যাইতো কিন্তু কোরবানি দিতে না তাদের সামর্থ্য ছিল না সে অর্থ ছিল না আমাদের অনেকের অর্থ আছে অথচ আমরা কত অথর্ব তারা অর্থ ছিল না তারা কত উন্নত এটা আমাদের দেখার বিষয় আবহা ও আনহু তারা অনেকে কোরবানি দিতে পারতেন না তাদের সে সামর্থ্য ছিল না কিন্তু আমরা অর্থ আছে আমরা দেই না এটা ঠিক নয় কিছু কিছু মানুষ আছে এখন বসে বসে সালাকি আবিষ্কার করছে যে তো ওয়াজিব না কোরবানিত ওয়াজিব না তো কোরবানিত ওয়াজিব না উনি এত শূন্যত জন্য মারামারি করে আর কোরবানি ওয়াজিব না বলে কোরবানি না দেওয়ার বুদ্ধি করতেছে এটা কিন্তু ঠিক নয় এটা হচ্ছে একজন হিলা বের করা এবং যারা যার তথাকথিত পশু প্রেমিক পশুপ্রেমিক অর্থাৎ যারা মনে করে এই অ্যানিমেল এটির বিরুদ্ধে দাঁড়াতে হবে অথবা পশু রক্ষা করতে হবে গো রক্ষা সমিতি বা এই যারা করছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ওদের সাথে ওদের কথা দ্বারা তারা প্রভাবিত হয়ে সমস্ত কথাগুলি বলে থাকে বলে আমার মনে হয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোরবানি করাটা আসলেই সুন্না মুসল্লাহাম দিয়েছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন সাহবা ইকরাম দিতে বলেছেন সাহবা ইকরাম দিতেন যার যত সমর্থ আছে সেটা দিতেন এবং রসুল্লাহাম তিনি সফরও দিয়েছেন এবং হাদরও দিয়েছেন অর্থাৎ একামত অবস্থায় দিয়েছেন সফর অবস্থায় তিনি সেটা কোরবানি দিয়েছেন এর কোরবানি দেওয়ার ক্ষেত্রে রসুল্লাহ আসলাম আদর্শ হচ্ছে যে কোরবানি রসুল কি করতেন কোরবানি দেওয়ার পরে তিনি খানা খেতেন সাধারণত তিনি যেটা করতেন ঈদের রোজার ঈদে তিনি খেয়ে কোরবানি খেয়ে তিনি সলাতে যেতেন কিছু খেয়ে খেজুর বা মিষ্টি খেয়ে তিনি সলাতে যেতেন আর যখন এই ঈদ আসতো অর্থাৎ কোরবানি ঈদ আসতো তখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম আগে সলাত আদায় করে এসে তারপর তিনি খাওয়া খাওয়া খেতেন অর্থাৎ কোরবানিটা আগে অগ্রিম করতেন এই জন্য এই কোরবানিটা একটু এই কোরবানিটা একটু আগে আগে পড়াটা হচ্ছে এই জন্য বেশি শুনলাম বেশি একটু আগে পড়া অর্থাৎ বেশি দেরি না করা দ্বিতীয়ত এই কোরবানি ঈদও আপনি একে অপরকে বলতে পারি তাকা বললো মিন্ন মিকুম আল্লাহ আমার এবং আপনাদের মধ্যে আমল কবুল করুক একে অপরকে ঈদ মুবারক বললেও কোনো গুণা হবে না এটা কোনো গুণার বিষয় নয় এটা বলা যায় আছে কোনো সমস্যা নেই অনেকে বলতে পারেন যে কোরবানির ফজিলত বর্ণনা কোনো হাদিস আসছে কিনা কোরবানির ফজিলত বর্ণনা কোনো সহি হাদিস আসে নাই বেশ কিছু হাদিসে সবগুলি দুর্বল কোনো কোনো হাদিসে আসছে এরকম যে এটা মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয় এটার প্রতি সুল পরিমাণ স্বভাব হবে এটার এ রক্ত পরিমাণ স্বভাব এগুলি হাঁস মাঠে আসবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হাতি এগুলি সবগুলি দুর্বল এগুলি কোনোটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে রসুল্লাহ সাল্লাম যেটা করেছেন এটা একটাই কিন্তু একশ রসুল্লাহ সাল্লাম যেহেতু আমার করেছেন এই জন্য এটাকে প্রাধান্য দিয়ে আমরা বলবো যে কোরবানি করা নিঃসন্দেহে উত্তম কাজ এবং এই রসুল্লাহটাকে তিনি অবশ্যই রসুল্লাহটাকে আমরা গুরুত্বের সাথে নিব এবং এটাকে প্রতিপালন করবো বছরে একবার মানুষকে আমরা এই গোস্ত খাওয়াবো এবং নিজেরা খাবো গোস্ত খাওয়াবো মানুষকে মানুষ গরিবদেরকে খাওয়াবো আল্লাহ তালা যেটা বলেছেন মিনহা কুলুমিনা আচরমুল বা এসল ফকির এ থেকে খাও খুব মিসকিন ফকির মিসকিনদের খাওয়াও এবং আরো বলেছেন ফুলুমিনাওয়া আচরমুল কানে তারা যারা খায় নিতে চায় না সন্তুষ্ট তাদেরকেও দাও এবং যারা গরিব তাদেরকেও দাও নিজেরাও খাও আল্লাহ তালা বারবার বলেছে এর অর্থ হচ্ছে এই আল্লাহ তালা আমাদের অনুমোদন করে দিয়েছে যেটা এই খাওয়ার জন্য এই আনন্দ করার জন্য ঈদের দিনগুলোতে এগুলোতে আমরা ওই বিষাদ হয়ে থাকবো না শুধু সৎকাকে যারা বলে থাকে যে এগুলি সদ্গা করে দেবো তারা এই সুন্নতকে সুনত অস্বীকার করছে এবং তারা ওদের দ্বারা প্রভাবিত হয়েছে যারা শরীয়তকে লঙ্ঘন করছে এটা আসলে শরীয়তের বিধান নয় বরং এটাকে সদ্গা করা যাবে না বরং টাকা সত্যা করা যাবে না দিতে হবে কোরবানি দিতে হবে কোরবানি দিতে হবে তার সামর্থ্য আছে কোরবানি দিবে এটা হচ্ছে শরীরের বিধান সমর্থ থাকা অবস্থায় কোরবানি না দেওয়াটা রসুল আসলাম শূন্যতের লঙ্ঘন হবে এবং এটার বিরুদ্ধে অথবা এটা কোরবানি না দেওয়ার পক্ষে যারা বলবে তারা এই শূন্যতকে প্রকারান্তরে অস্বীকারের নামান্তরে চলে যাচ্ছে কি দিয়ে কোরবানি দিবেন কি দিয়ে কোরবানি দিবেন আপনি কি হরিণ একটা দিয়ে কোরবানি দিতে পারবেন খরগোশ দিয়ে কোরবানি দিতে পারবেন আপনি কি একটা ইয়া জিরাব দিয়ে কোরবানি দিতে পারবেন আপনি কি একটা বা যেটা মানে যেটা বলা হয় ডোরা কাটা গায়ে থাকে যে পানিটা এটা নাকি এই জাতীয় কোরবানি দিতে পারবেন কি না আপনাকে কোরবানি দিতে হবে যেটা সোলাসন হাদিসে আসছে বা বিভিন্ন বর্ণনা সেটা দুইটি দুইটি দুই ধরনের আনাম যেটাকে বলা হয়েছে বাহিমাতুল আনাম হচ্ছে যেটা গৃহপালিত জন্তু গৃহপালিত জন্তু বন্য জন্তু নয় গৃহপালিত জন্তু যেই প্রাণী গড়ে বাস করে কিন্তু পালিয়ে গেছে সেটা গৃহপালিয়ে ধরা হবে অর্থাৎ গরু যদি পালায় রাস্তায় বনেও চলে যায় গরু আর যেটা হরিণ কেউ পালছে সেটাও বন্যই ধরা হবে এটা কোনো গৃহপালিত ধরা হবে না অর্থাৎ গৃহপালিত সাধারণ যেটা নিয়ম এটার ভিতরে কার্যকর হবে এটার উপরে নির্ভর করবে সেটা কোরবানি করার বিষয়টি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরবানির মধ্যে মাত্র চারটি জিনিস পড়বে একটি হচ্ছে ওট একটি হচ্ছে ওট তারপর হচ্ছে জামুস মহিষ 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 বললাম ওই জন্য একটু বড় উঠেছে হচ্ছে একটু ছোট ওই জন্য তিন নম্বর হচ্ছে গরু এই তিনটির একই হুকুম এই তিনটির একই হুকুম এই তিনটিতে আপনি সাতজনে অংশন করতে পারবেন সাতজনে এই তিনটিতে অংশন করতে পারবেন যারা যত তর্ক এগুলি হচ্ছে বেহুদা তর্ক মূল কথা হচ্ছে ইবনু আনহু একটি বর্ণনা ছাড়া কেউ কোনোদিন এটাকে সাতজনের কমে সাতজনে অংশন করতে পারবে পারবে না এটা কেউ কোনোদিন বলে নেই ইবনুম্বর আদিন একটি বর্ণনা আসছে এটা তার সাত কৌল সাদ অর্থ হচ্ছে বিপরীত সহিহের বিপরীত যেটা এটা গ্রহণযোগ্য এই জন্য এটা একটা কৌল তিনি বলেছেন যে তার কথা হচ্ছে প্রত্যেকে একজনে একটা দিবে এক মাথা এক এক মাথা এক ইনি হিসাব করতেন ইনি বলতেন এটা তার একটা মত ভিন্ন মত ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সাতজনকে অংশগ্রহণ করতে বলেছেন হাদিসে প্রমাণিত হয়েছে সফর এটা কোনো ইল্লত না কারণ না সফর হচ্ছে এটাকে বলা অতিরিক্ত ইল্লত এটা কখনো ইল্লত হিসেবে কোন ধরা হয়নি কারণ এটা সফরের উদ্দেশ্য নয় রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং অন্যান্য বর্ণায় আসছে রসুল্লাহ সাবধানভাবে নির্দেশ দিয়েছেন যে সাত তোমরা সাতজন অংশগ্রহণ করো যে বর্ণনা দশজনের কথা আসছে বর্ণনাটি সাত দুর্বল সুতরাং যেটা গ্রহণ না করে সাতজনের আমরা গ্রহণ করবো বিশুদ্ধ মতে সাতজন উঠ উঠ গরু মহিষ এগুলিতে সাতজন অংশগ্রহণ করতে পারবে সাতজন অংশ হতে সেটা এক পরিবার হতে পারে ভিন্ন পরিবার হতে পারে কোনো সমস্যা নেই এক পরিবারে অর্থাৎ ধরেন একই গোষ্ঠীর লোক একজন দুজন এক সাতজন বলে আমি দিব আমি দিব সবাই দিল কোনো সমস্যা নেই আর একজন দিলে আদায় হলেও সবাই দিতে চাচ্ছে দিবে কোনো সমস্যা নেই আর যদি যে যেন আমি পাশের বাড়ির ভাইকে সাথে নেই তাহলে যাই হবে কোনো সমস্যা নেই অর্থাৎ সাতজন সর্বোচ্চ এরপরে বেজোড় হতে পারে জোড় হতে পারে কোনো সমস্যা নেই সব জোর বেজোর করে ফেলতে হবে বাধ্যবাধকতা নেই বেজোর করতে হবে বাধ্যবাধকতা নেই যারা বলে বেজোর করতে হবে এটার কোনো দলিল নেই অর্থাৎ আপনাকে অবশ্যই সাতের এক থেকে সাতের মধ্যে থাকবেন এটা হলো কথা দুই হতে পারে তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত হতে পারবে এর বেশি হতে পারবে না অর্থাৎ আট নয় ওই যাবে না আবার নিচে একজন থেকে সর্বনিম্ন একজন সর্বোচ্চ সাতজন পর্যন্ত ওট মহিষ এবং গরুতে শরিক হতে পারবেন শরিক হতে পারবেন এখন অনেকে বলে থাকেন যে তাদের নিয়ত যদি গর্ব থাকে নিয়ত গর্বন থাকলে আপনি নিয়তের ব্যবহার আপনাকে আল্লাহ পাকড়াও করবেন না আপনি বাই্যিক দৃষ্টি দেখবেন আপনি বাজ্যিক দেখছেন যে একজন মানুষ ইমানদার সলা তাদের সলাত পড়ে তার সাথে আপনি কোরবানি দিবেন সে তো গুছতে নিয়োগ করছে কিনা নাকি খাবার নিয়োগ করছে পাচ্ছে নিয়ত করছে এগুলো আপনি তাকাবেন না যতক্ষণ সে বলে যদি বলে তাকে নিয়োগটা শুদ্ধ করে দিবেন এটা হচ্ছে শহীদের বিধান একজন মানুষের প্যাটের ভিতরে ঢোকা শরীর বলে না সাহাবি ওসামিবাজ রাজি আল্লাহন বলেছেন হাল্লা শখক তা তুমি কি তার প্যাট ছিঁড়ে দেখেছো তুমি কারো প্যাট চিরে কথাবার্তা বলা ঠিক না যারা বলে যে সাতজনে দিলে কারো নিয়ে কারণ সাতজন না দিয়ে একা একা দেওয়া উচিত এটা ভুল বলতেছে কোরবানির মাধ্যমে পরস্পরের সৌহার্দ্য বাড়ে সম্প্রীতি বাড়ে একে অপরের কথা মনে করে যে একসাথে কোরবানি দিয়েছিলাম একসাথে কথা ওনার কথাটা ওনার বিপদে আপদে এগিয়ে আসে একে অপরকে কোরবানি গোস্ত নিয়ে একে অপরকে দেয় যে আমার আমার একটু কেমন হয়েছে খেয়ে দেখো ওটা খেয়ে দেওয়া আমারটা খেয়ে দেখো এটা আনন্দের বিষয় এটার সাথে অথবা একে একসাথে বন্টন করা হলে একে অপরের মধ্যে সৌহার্দ্য বাড়বে যে আমরা একসাথে কোরবানি দিই একসাথে অনেক সময় বলেও যে আমরা একসাথে কোরবানি দিই এর অর্থ হচ্ছে আত্ম আন্তরিকতা একটা সূত্রপাত সুতরাং বড় জিনিস যদি দেওয়া হয় এটা উত্তম হবে সাতজন দিলে আরও বেশি উত্তম কোনো সমস্যা নেই কম একা হবে এবং বাধ্যবাধকতা নেই বা একাধিক উত্তম এটা ঠিক নয় হ্যাঁ যদি এমন হয় যে এটার প্রয়োজন নেই যেটা আত্মরক্ষিত এমনি আছে প্রত্যেকে উনি আলাদা বের করে একসাথে হওয়ার সুযোগ দরকার নেই তাহলে একসাথে এক একটা দিতে পারলে এটা সব বেশি হবে এতে কোনো সন্দেহ নেই যে একটা পুরো একটা দিব আমি অথবা যত কম দিবেন তত সব বেশি হবে এটা হলো এই জন্য যে যেহেতু আমি বেশি বেশি আল্লাহ জন্য বেশি খরচ করতে পারছি আর বেশি খরচ করাটা এটা আপনিই পাবেন এর সবকিছু টাকা ইয়ে গোস্ত বা এটার অন্যান্য জিনিস কিন্তু আল্লাহ তারা দেখতে চান যে আপনি তার জন্য আসলে খরচ করতে রাজি হয়েছেন কিনা এই জন্য যেটা আসমান যেটা উত্তম কোরবানির ব্যাপারে বলা হয় যেটা উত্তম বেশি পয়সা বেশি যে উত্তম বেশি যেটা চোখে লাগে সেটা দেওয়াটা উত্তম তবে এখানে যেন না হয় বাজারে নিয়ে বড় যেটা গরু লাখ লাখ টাকা মূলে যেটা করা হয় আমাদের দেশে নওজ্লাহ সেটার মধ্যে আবার গলায় হার পরাই বিভিন্ন দেখে ছবি তুলে দিয়া অমুকে কিনছে সেটা বলা সবই হচ্ছে রিয়া এই রিয়ার পর্যায়ে যেন না যায় বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে রিয়া করলে সবাই বাতিল আমল এটাও বাতিল আগেরগুলোও বাতিল হয়ে যাবে শিরিক করলে তো সব ইমান ইমান পুরোটাই নষ্ট হয়ে যায় এই জন্য শিরিক যেন না হয় আমাদের সেই জন্য খেয়াল রাখতে হবে যদি সামান্য শিরিক হয় ছোট শিরিক হবে বেশি বেশি সামান্য রিয়া হলে ছোট শিরিক হবে বেশি রিয়া হলে তো পুরোটাই আগের আমল সব বারবার বরবাদ হয়ে যায় পুরোপুরি ইমান থেকে বেরিয়ে যাবে সুতরাং তার সাথে কোরবানি যার মানে হয় না যার রিয়া করার মানসিকতা আছে সুতরাং সেভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে সর্বশেষ যেটা চার নম্বর যেটা দিয়ে কোরবানি দেওয়া সেটা হচ্ছে ছাগল ছাগল বলতে আমরা বুঝাচ্ছি শুধু ছাগল না মানে যেটা আমাদের শাক জাতীয় যেগুলি আছে সবগুলি যেমন ছাগল আছে দুম্বা আছে ভেড়া আছে এগুলো সবগুলি ছাগল জাতীয় বলা হয় এগুলিকে এগুলি একজনে দেওয়া যাবে একটাতে একের অধিকা হ্যাঁ এক পরিবারে একজন দিয়ে অন্যদেরকে সবে শরিক করা যাবে একজন পরিবারে একজন দিয়ে অন্যদেরকে সবে শরিক করা যাবে কিন্তু বলে না যে আমি আমার পক্ষ দিয়ে দিচ্ছি এরপর পাশের ভাই বলে আমিও দিচ্ছি এইরূপ তো চালাকি চলবে না এটা একজনের একজন পক্ষ থেকে এক পরিবার থেকে একজনে দিলেই অন্যদেরকে সবের মধ্যে শরিক করতে পারো যাদের সামর্থ্য না থাকে আর যার সামর্থ্য আছে সে আলাদা দিবে যার সামর্থ্য সে আলাদা দিবে এটা শরীরের বিধান আশা করি বিষয়টি বুঝে আসছে এখন কিছু মাসালা বর্ণনা করতে চাই এক নম্বর হচ্ছে যে চামড়া কি করবে চামড়া নিয়ে একটা বিরাট এটা আমি চামড়া পরে আরো আলোচনা করবো চামড়া সৎকা করা হচ্ছে নিয়ম নিয়ম করা হচ্ছে এটা খেয়াল রাখতে হবে এখন আর একটু কিছু মশালা বর্ণনা এটা হচ্ছে যে গরুর বা এই সমস্ত প্রাণীর এই সমস্ত প্রাণীর কি গুণ হবে যে গুণের মাধ্যমে আমি তাদেরকে নিব এই সমস্ত প্রাণীর দোষ কোনটা থাকলে নেওয়া যাবে না এটা হলো মূল জিনিস গুণ তো অনেক কিছুই থাকবে কোনোটা মোটা থাকবে তাজা থাকবে কিন্তু এগুলো সমস্ত প্রাণীর মধ্যে পাঠা আর খাসি করার মধ্যে কোনো পার্থক্য নেই এটা মনে রাখতে হবে অনেকে বলে যে খাসি করা দেওয়া যাবে না খুদ এটা মিথ্যা কথা কারণ রসুল্লাহ সাল্লাম তিনি নিজে খাসি দিয়েছেন হাদিসে আসে দহা রসুল্লাহ সাল্লাহিস্লাম বে কাব সাইনে আমলা হাইনি মৌজু এইনি রসুল্লাহ সাল্লাহিস্লাম তিনি কোরবানি দিয়েছেন দুইটা খাসি দিয়ে এবং দুইটা আমলা হাইনি অর্থাৎ লাল লাল কালো সাদা কালো সাদা মিশ্রিত এবং দুটো ছাগল দিয়ে তিনি কোরবানি দিয়েছেন হাদিসে আসছে এর অর্থ হচ্ছে রসুল একটা নিজের আরেকটা বলছেন আমার উন্মতের মধ্যে যারা কোরবানি দিতে পারেন তাদের পক্ষ সবার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম তারা কোরবানি করতে পারবে না এটা রসুলের পক্ষ থেকে আমাদের প্রতি আহসান এবং দয়া যারা আমাদের মধ্যে যারা গরিব আছি আমাদের জন্য তারা তার রসুল দিয়ে দিয়েছেন এটা তার এই যারা তিনি চোদ্দশো বছর আগে আমাদের জন্য তিনি কেঁদেছেন আমাদের জন্য তিনি খোঁজ রেখেছেন আল্লাহ তালা আমার নবীকে সবচেয়ে উত্তম প্রতিদান দান করুন যে একজন নবীকে তার উমর থেকে যে উত্তম দেয় তার থেকে সবচেয়ে উত্তম প্রতিদানটি আমার নবীকে দান করুন আল্লাহ তার কাছে দেওয়া করছে যেই গুণগুলি যেই ত্রুটিগুলি থাকলে দেওয়া যাবে না সেগুলি আমি বলি অনেক রকম ত্রুটি আপনি দেখবেন কেউ বলবে কান কাটা কান কাটা যদি কোনো কানে থাকে সমস্যা নেই কারণ কান তো কেউ খায় না হ্যাঁ অনুরূপভাবে কেউ বলে যে তার ইয়া সমস্যা লেজের লেজ সমস্যা এটা আসলে এটা সমস্যা না কারণ লেজ দিয়ে কিছু হয় না এমন সমস্যা মোটেই কিছুই নাই সে অর্থাৎ এটা দেখে মূল জিনিস হচ্ছে আপনার ইয়ার উপর কোনো প্রভাব পড়ছে কিনা গোস্তের উপর কোনো প্রভাব পড়ছে কিনা এটা হলো মূল জিনিস এই মাসি তাড়াইতে পারে না মশা তাড়াইতে পারেনি এরকম হলে সে রুগী হয়ে গেছে কিনা আলাদা মাসার এই জন্য র্যাস কাটা বা কান কাটা এটা আসলে কোনো সমস্যাই না চারটি জিনিস থাকলে সেগুলো দিয়ে কোরবানি হবে চারটি জিনিস থাকলে সেটা দিয়ে কোরবানি হবে না এক নম্বর হচ্ছে আলবাই আল আউরা আলবাইন আওয়ারুহা রসোলা সাল্লাম বলেছেন এমন পশু যেই পশু আল আওরা যে পশু চোখে দেখে না সেটা কানা হইতে পারে এক চোখ কানা হতে পারে যে যার যে চোখে দেখে না স্পষ্ট সে চোখ দেখে না এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বন্ধ গেছে এটা চোখে দেখে না খাবার দেখে না কাছে ঠেলে না দেওয়া ততক্ষণ দেখে না এর হচ্ছে খাওয়া দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা খুঁত এটা এই খুঁত যে খুঁতটা আসলে তার গোষ্ঠীর উপর প্রভাব পড়বে এই জন্য এই খুঁতটা বলা হচ্ছে ওই খুঁতটা না যেটা আমরা অনেকে বলে থাকি না যে খাসি দিয়ে দেওয়া যাবে না খাইতে দিয়ে খুঁত খাসি মানে গোস্তটা দেওয়া হয় খাইতে ভালো হয় আর সমস্যা না হয় সমস্যা হয় না এটা আরো উত্তম হয়ে যায় এই জন্য এটা খুঁত নয় অর্থাৎ অর্থাৎ যেটা খাসি করা হয় কিন্তু যেটা আওরা অর্থাৎ যেটা গোড়া চোখে দেখে না অন্ধ খঞ্জ অন্ধ যেটা এটা অন্ধকে দিয়ে কোরবানি দেওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে আলআর্জা ল্যাংড়া যে খেতে হাঁটতে পারে না এরকম ল্যাংরা হচ্ছে লেগে লেগে হাঁটে এটা অর্থাৎ এটা দুর্বল হবে সাধারণত এরকম পানিগুলো দুর্বল এই জন্য এটাকে সোলাসম রিজেক্ট করে দিয়েছেন যে এগুলো দিয়ে যেগুলো খঞ্জ আছে এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না কোরবানি দেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে আলমারিদা অসুস্থ অসুস্থ রোগী কি এখন অনেক সময় রোগের গরুর গরু রোগ হয় খুরা রোগ হয় এখন দেখা যায় কিছু মানুষ বিভিন্ন রোগ হয় যেগুলি কেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এখন মনে করছে যেহেতু খায় না এটা কোরবানি জিনিসটা আপনার পছন্দ না আল্লাহর জন্য সেটা দিবেন আল্লাহ এই জন্য এই অসুস্থ যদি প্রমাণিত হয়ে যায় কোনো রুগী কোনোটা যেমন অনেকের আছে চুলি আছে সুলি অর্থ হচ্ছে হাঁপানি রুগী আছে দেখছেন তো গরু এরকম হাঁপাচ্ছে এর অর্থ হচ্ছে এটা রুগী এটা খাইলে মানুষের রোগ ধরবে এরকম তো সুতরাং যেগুলি রোগী দেখা যাবে এরকম রুগী কোনো কিছু দিয়ে রোগ রুগী কোনো কিছু প্রাণী দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না এটা গ্রহণ যোগ্য না চার নম্বর চার নম্বর আল হাজিল এমন এমন প্রাণী যে প্রাণী শুকাতে শুকাতে চামড়া লেগে গেছে অথবা হাল চাষ করতে করতে চামড়া লেগে গেছে এখন এটা তার গোস্ত পাওয়া যাবে না আর কি করছেন এটা কোথাও বাজারে নিলেও বিক্রি হয় না এটা জবে করে কোরবানি দিবে আল্লাহর জন্য সবচেয়ে খারাপটা না এটা হয় না এই জন্য এটা কোরবানি দেওয়া যাবে না এটা কোরবানি দেওয়া যাবে না কারণ এটা এখন হাজিলা এটা এটা অন্য গোস্ত হিসেবে খাওয়া যাবে অন্য সময় জবে করে খাবেন কিন্তু কোরবানির জন্য একটু সামিনা যেটা চিত্ত আকর্ষক মনে লাগে দেখতে মজা লাগে সুন্দর লাগে এরকম জিনিস হবে ওইটা শুদ্ধ না যারা বলে যে এগুলি হাসার মাঠে আমাদের বাহন হবে এটা শুদ্ধ না হাদিস হ্যাঁ কেউ কেউ বলে থাকে পাই হা মাতায়াকুম এগুলি তোমাদের জন্য বাহন হবে হাসার মাঠে এমন কোনো হাদিস আসে নাই বিশুদ্ধ হাদিস আসে নাই এগুলি সবই হচ্ছে মানুষের বানানো জিনিস তাহলে আমরা অনেক কিছু বুঝলাম যে এটা কিভাবে আমরা কোনটাকে আমরা পশু পর্যন্ত কোনটাকে আমরা কোরবানি দিতে পারবো কোনটা দিতে পারবো না এটা আমরা 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 জেনে গেলাম এর মাধ্যমে বুঝতে পারলাম যে কোরবানির এই মশালা আমরা জেনে নিলাম আমি এখন কিছু জিনিস আলোচনা করতে চাই কোরবানি মশালার সাথে যেগুলি আপনাদের আমি কিছু পয়েন্ট লিখে রাখছি কারণ ভুলে যাবে আলোচনা করলে সুবিধা হবে কি আপনার মনে থাকবে প্রথম হচ্ছে কখন কোরবানিটা দিবেন কখন কথম কোরবানিটা দিবেন কখন দিবেন কোরবানিটা কোরবানি দেওয়ার টাইম হচ্ছে প্রথম শুরু হবে কখন থেকে শুরু হবে আপনার রহমতুল্লাহ বলেন যে সেটা শুরু হয়ে যাবে আহ উদিত হওয়ার পর থেকে কিন্তু যারা গ্রামে থাকবে তাদের জন্য ওই সময় থেকে কারণ তাদের তো কোনো গ্রাম মানে হচ্ছে বেদুইন যারা যারা মরুচারী যাদের কোনো ইয়া নেই সেখানে একাকি থাকে বা যেখানে কোনো সমাজ নেই সেখানে তারা যে তাদের ঈদের সালাত নেই যেন তারা তখন থেকে দিতে পারবে এটা আসলে শক্তিশালী দলিল নয় শক্তিশালী হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা হচ্ছে প্রথম শুরু হবে সালাতের পথ থেকে সালাতের পথ থেকে অর্থাৎ যারা সালাত পরে পড়েছে সেখানে আর যেখানে সালাত আছে কিন্তু সালাত পড়ছে না যেমন মহিলা ঘরে পড়তে কোরবানি সলাতের পরে সে দিবি সেও সলাতের পরে দিবে কারণ তার হুকুম তার স্বামী অথবা তারা যারা আছে তাদের হুকুম অধীন হবে সুতরাং তাকেও কোরবানিটা যেন তার হয় সেটা খেয়াল রাখতে হবে কোরবানি সলাতের আগে দেওয়া যায় রসুল্লাহাম বলেছেন যে কেউ সলাতের আগে কোরবানি জবে করলো সে তারটা গোস্তের সাগর আর যে কেউ সলাতের পরে দিল সেটা তার জন্য কোরবানি হলো সুতরাং সেই হিসাবে কোরবানিটা শুরু হতে হবে সলাতের সলাতের পরেই এর আগে নয় এটা খেয়াল রাখতে হবে এই জন্য যে যেখানে কোরবানি দেন সেখানে সেটা বলে দিবেন আর যদি আপনি কাউকে তাও ফিল করে সেটা মাসাল্লাহ ইনশাল্লাহ আমরা সামনে বলবো আরেকজন দিতে পারবেন মাসাল্লাহ বলবো তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে শুরু হচ্ছে শুরু হচ্ছে এই সলাতের পরে তাহলে শেষ অক্ত কখন শেষ অক্ত আহ আবু হানিব রহমতুল্লাহ বলেন যে বারো তারিখ আসর পর্যন্ত সুজুরুবার আগ পর্যন্ত বারো তারিখ আসর পর্যন্ত সুজুবার আগ পর্যন্ত অন্যান্য আমরা বললেন তেরো তারিখ আসর পর্যন্ত এটাই বেশি বিশুদ্ধ তেরো তারিখ আসর আসর পর্যন্ত এই সময়টা প্রলম্বিত যে একটু তেরো তারিখ আসর পর্যন্ত তিন দিন পর্যন্ত অর্থাৎ ঈদের দিন এরপরে তিন দিন অর্থাৎ মোট চার দিন হল এগারো বারো তেরো চার দিন এটা দিতে পারবে এটা হচ্ছে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় তেরো তারিখ পর্যন্ত রসুল্লাহ ইসলাম তাসরিকা শুরবিন বলেছেন এই জন্য এর অর্থ হচ্ছে তিন দিন অবশ্যই আমরা কোরবানি দিতে পারবো এটা বিশুদ্ধ মত রাতে দেওয়া যাবে কিনা আবহাওয়ান মাকরু বলেছেন কিন্তু মাকরু বলেন নাই মাকরু নয় অপছন্দ নয় রাতের বেলা কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই বিশেষ করে যারা এই কাজে নিয়োজিত আছে তারা অনেক সময় টাইম দিনের বেলা পায় না অনেক লম্বা টাইম বিশেষ করে যারা হাজিদের কোরবানি দেয় অনেক সময় দেখা যায় রাত দিন চব্বিশ ঘন্টায় তারা একটা না একটা ওয়ার দিয়ে বদল হয় কিন্তু তারা দিচ্ছেই এর অর্থ যেটা বৈধ অবৈধ কিছু নয় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কিছু মশালা আলোচনা করতে চাচ্ছি এক নম্বর হচ্ছে যে কোরবানির গোস্তের মাসালা গোস্ত কি হতে গোস্ত ভাগ করতে হবে ভাগ করতে হবে আচ্ছা সাতজন যদি দেন সব সুন্দর করে ভাগ করতে হবে প্রত্যেকটা জিনিস সুন্দর করে ভাগ করতে হবে এরপরে প্রত্যেকে ঘরে নিয়ে পর আলাদা আলাদা দিয়ে দেন কিন্তু ভাগ না করে আপনি মনে কষ্ট থাকে রেখে থেকে যাবে অনেক সময় পরবর্তীতে হইলো আপনার না থাকুন আপনার ফ্যামিলি থাকবে কারণ না কারো থাকবে যে শিক্ষীগ নিয়ে গেলেও আমাকে দিল না ভাগ করবে এই জন্য সুন্দর করে ভাগ করে বটোয়ারা করে এরপরে আপনি ভাগ করবেন অর্থাৎ সাতজনের সাত ভাগ অথবা ছয় জনের ছয় ভাগ তিন ভাগ যে যত ভাগের করবেন গরুর হয় আর ছাগল তো একাই এটার সাথে কোনো ভাগ কোনো সম্পর্ক নেই সুন্দর করে ভাগ করে পুরোটা জিনিস প্রত্যেকটা জিনিস ভাগ করবেন কোনো জিনিসে যেন কারো কমতি না হয় এটা খেয়াল রাখবেন এবং যদি এমন জিনিস ভাগ করা না যায় সেটা দরকার হলে আপনারা সেটাকে কমন ভাবে নেবেন এটার বদলে ওইটা তুমি এটা নাও আমি এটা তিনটা দিন পা চারটা যদি সাতজন পাঁচ ছয় পাঁচশো পাওয়া পাবে না তখন তারা বলবেন ঠিক আছে তোমার তোমাকে তাহলে আমি অংশ দিলাম ভাগ করে দিবেন ওজন করে দিবেন অথবা তারা যেটাতে মিউচুয়াল হয় সেটাতে পারবেন সেটাতে সমস্যা নেই কিন্তু কখনো মানে ভাগ যেখানে ঝগড়া হবে এমন এমন কাজটি করা যাবে মুফ দিলে যা ঝগড়া যেটা যাবে সেটা করা যাবে না এটা করা যাবে না আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কয়েকটি মশালা আমরা আলোচনা করতে সেটা হচ্ছে তিন ভাগ করার মশলাটা কি তিন ভাগ কি করার দরকার আছে তিন ভাগ দরকার আছে তিন ভাগ কি বাধ্যতামূলক কিনা কোরবানির গোস্তর মধ্যে গোস্ত তিন ভাগ করার পরে আদি হাদিস আসছে হাদিস না আসার আসছে সাহাবা থেকে আব্বাস আবদুল্লাহিন আব্বাসম আবুল আব্দুল্লাহিন তিনজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে তারা তিনজন তিন তিন ভাগ করতে বলতেন তিন ভাগ করতে বলতেন এবং তার নির্দেশ দিতেন যে আমরা তিন ভাগ করো এক ভাগ নিজে খাবো বন্ধু বান্ধব দিবো আর এক ভাগ আত্মীয় স্বজনকে আরেক ভাগ আমরা গরিবকে দিবো এইটা শুননা কেউ যদি দেয় ভালো না দিলে কোনো সমস্যা নেই না দিলে কোনো সমস্যা নেই সুতরাং কেউ যদি কোনো এটাকে বাধ্যতামূলক মনে করে সামাজিক রীতিনীতি মনে করে এটাকে বাধ্য করে এবং এটার কারণে সমাজের সমস্যা তৈরি এবং সেটা ফকিরদের জন্য যা দেওয়া হয় তাতে সমাজপতি রেখা হারাম কাজ করা হচ্ছে ঠিক কাজ হচ্ছে না ফকিরদের জন্য ফকিরের ভাগ্য দিতে হবে আর সমাজপতির জন্য আলাদা আপনি দিতে পারবেন ভিন্নভাবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে ফকিরদের জন্য যা দেওয়া হচ্ছে তাতে অন্যদের ভাগ্য উচিত হবে না এবং এটাকে তিনবার একবার দিতেই হবে সমাজের ভাগ করে দেওয়া এটা একটা নীতি যারা বানিয়ে নিয়েছে এটা আসলে একটা ভুল নীতি এটা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে এটা বুঝাতে হবে এবার বাধ্যবাধকতা নেই তবে যতটুকু পারা যায় সুন্নটা যদি পালন করা যায় সাহবা কেরাম যেহেতু করেছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে তিনবার ব্যাপারে সহি কোনো হাদিস আসে নেই তিন ভাগ করার ব্যাপারে তাহলে তিন ভাগ করাটা বাধ্যতামূলক মনে করা যাবে না আচ্ছা এখন আমি কিছু মশালা বলবো মশালা বলবো সেগুলো হচ্ছে কোরবানির ইয়ার সাথে কোরবানির পশুর সাথে সংশ্লিষ্ট কিছু মশালা এক নম্বর হচ্ছে আপনি একটি কোরবানির পশু কিনেছেন এর মধ্যে দেখলেন যে এটা চুরি হয়ে গেছে বা এটা নাই আবার এটা অথবা বদলে গেছে এখন কি আরেকটা দিতে পারবেন কিনা এখানে দুটি মত আছে ইমাম আবহানি রহমতুল্লা আলী বলেছেন যে যদি একই রকম হয় একই রকম হয় অথবা যেটা কিনেছেন এর থেকে নিম্ন মানার হয় দেওয়া যাবে না বদলানো যাবে না কোনো বদল হবে না আর যদি হচ্ছে উত্তম জিনিস হয় তাহলে তিনি বদলাই দিতে পারবেন তাহলে বোঝা গেল যেটা উত্তম হবে বেশি ভালো হবে সেটার দিকে বদলাইতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে বিশুদ্ধ মত যদিও অন্যরা মত পোষণ করেছেন যে বদলানো যাবে না এরকম মত আছে যদি বদানো যাবে না কারণ দুইটাই দিতে হবে এরকম কেউ কেউ বলেছেন কিন্তু বিশুদ্ধ মত এটাই আমি মনে করি আমার মত হচ্ছে এটা যে যদি উত্তমটা দেন ধরো আপনি একটা ছাগল কিনেছেন দেখছেন যে এটা চার হাজার চার হাজারটা হচ্ছে না আমি সাত হাজার দশ হাজার কিনবো দশ হাজার একটা ছাগল কিনলেন তাহলে এটা দিতে পারবেন কোনো সমস্যা নেই এ বদল আছে এটা আমি মনে করি আর একটা হচ্ছে বিক্রি করে ফেলেন কোনো কারণে বিক্রি করতে হচ্ছে আপনাকে বিক্রি করে আপনি আরেকটা কিনবেন সেটা যাই যাচ্ছে কিনা হ্যাঁ বিক্রি করে যতক্ষণ পর্যন্ত নির্ধারণ করছেন যে আমি এটা জবে করতেছি আর তারিখে এরা পর্যন্ত আপনি এই কোরবানি হিসাবে একটা গরু রাখছেন কোরবানি দিবেন পরে ওইটা বেশি আছে উত্তম একটা কিনছেন সেটা জায়েজ আছে কিন্তু চেয়ে মানের কিনছেন এটা জায়গা হবে না জন্য উত্তমটা দিতে হবে আল্লাহ মাসাল আল্লাহ আল্লাহর জন্য সবচেয়ে উত্তমটা দিতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে এই জন্য উত্তমটা আপনি দিতে পারবেন উত্তমটা আপনি দিতে পারবেন এতে কোনো উত্তমটা দিতে পারবেন বদলায় উত্তমটা দিতে পারবেন কিন্তু বদলায় নিচে নিম্ন মানে আসতে না সমপর্যায় আসতে পারবে না আচ্ছা তিন নম্বর মশলা হচ্ছে যদি কোরবানির পশু দুধ থাকে খাওয়া যাবে কিনা ছাগল অথবা গরু দুধ থাকলে সেটা আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যদি এমন কোনো ছাগল ক্ষতিকর হয়ে যাচ্ছে এমন কিছু হলে সেটা তার তার ছাগলের বাচ্চা যদি অথবা গরুর বাচ্চা যদি খেয়ে ফেলে খেয়ে ফেলে দিতে হবে যদি এটা সম্ভব না হয় তা এমনি খাবে কি না এমনি খাবে না এটাকে সৎকা করবে অর্থাৎ এটা এটা এখন ইয়া প্রাণী হয়ে গেছে এই জন্য এটা জবে করার প্রাণী হয়ে গেছে তিনি বলে থাকেন এবং এটা বেশি শক্তিশালী যে এটা এই মতটি শক্তিশালী যে এটা এখন শুধু শুধু এটা দুধ দোহাই এটার শক্তি কমাবে না এটার গোস্ত কমাবে না এটার এটার গোস্তের উপর কোনো প্রভাব পড়ে এমন কোনো কাজ করা যাবে না আরেকটি মশলা হচ্ছে যে পেটের ভিতরে বাচ্চা হওয়া গেছে এটা কি করবে চিন্তা করবেন চেষ্টা করবেন যেন এই জাতীয় প্রাণী দিয়ে কোরবানি যেটা মা দিই গরু দিয়ে কোরবানি না দেওয়া হয় এটা খেয়াল লাগবে রসুল্লা সাল্লাহ আসলাম যখনই কোথাও জবে হতো তখন তিনি বারবার বলতেন যে দেখো তোমরা এই তোমার মাদি ওর জবে করিও না বারবার নিষেধ করতেন কারণ এগুলি খুব দামি জিনিস হয় এগুলি বাচ্চা হয় সেই জন্য এগুলো চেষ্টা করবেন যদি তারপর দেন জাহেজ আছে যদি বাচ্চা হয় বাচ্চা যদি জীবিত থাকে জবে করতে হবে কেউ কেউ বলেছেন কেউ জবে করতে হবে না বিশুদ্ধ মতে তারটা জবাই মায়ের জবাই তার জবাই এটি হলো কথা এখন প্রশ্ন হচ্ছে বাচ্চা গরু কিনেছেন বাচ্চা হয়ে গেছে এখন এই গাছ বাচ্চা কি করবে এই বাচ্চা কি আমরা রেখে দিতে পারবেন না এই বাচ্চা জবে করতে হবে ইমামরা বলে থাকেন যেহেতু সে করবেন দুটাই কিনেছেন তাকে এটা জবে করা যাবে কেউ বলছেন না এটা সদকা করে দিতে হবে দুইটি মত আছে যেটা আপনি উত্তম মনে করেন সেটা করতে পারবেন আমার মতে এটা জবে করার মতো সে পর্যায়ে পৌঁছে নাই এটাকে সদ্গা করে দিলেই সেটা সবটা আদায় হয়ে যাবে আহ আরেকটি মশালা হচ্ছে যে খাওয়ার মশালা বসতে থেকে খাওয়া খাওয়াটা ওয়াজিব কিনা ইমাম ইবিন এবং দাউদ জাহির ওনারা বলেন যে ওয়াজিব কারণাম খেয়েছেন আল্লাহ বলছেন কুলু মিনহা এর থেকে খাও আর আমর ওয়াজিবের জন্য খাইতে হবে বাধ্যতামূলক কিন্তু খাওয়াটা আসলে বাধ্যতামূলক না সুন্নত কোরবানি থেকে খাওয়াটা ইসলাম তিনি কোরবানি দিয়েছেন নিজ হাতে তিনি তেষট্টিটা কোরবানি জবে করেছেন এবং তিনি বাকিটা আলিয়া করিয়েছেন তারপর তিনি এগুলি রান্না করিয়েছেন খাইয়েছেন খাওয়ার পরে তিনি গিয়েছেন অর্থ হচ্ছে তিনি অবশ্যই খেয়েছেন এবং খাওয়াটা সুন্নত এবং কোরবানির গোষ্ঠ খাওয়ার ব্যাপারে এই সুন্নতটা প্রতিপালন করা আমাদের উচিত তিন দিনের বেশি কি রাখতে পারবো কিনা তিন দিনের বেশি কি আমরা রাখতে পারবো কিনা তিন দিনের বেশি রক্ত রাখতে পারবো যে সময় যদি কোনো কোথাও কোনো দুর্ভিক্ষ লাগে গোস্ত মানুষকে দিতে হয় তাহলে রাষ্ট্রপ্রধান নির্দেশনা দেয় সোল্লা সুল্লাহ আসলাম একবার এরকম দুর্ভিক্ষ লাগার কারণে অভাব হওয়ার কারণে বলেছিলেন যে তোমরা মানুষকে দিয়ে দাও তিন দিনে বেশি রাখিও না কেউ এরকম যদি কোনো রাষ্ট্রপ্রধান নির্দেশনা দেশটা পালন করতে বাধ্য না নাহলে এটা বাধ্যবাধ্য নয় বরং আপনি তিন দিনে বেশি খেতে পারবেন পরবর্তী রমজান ঈদ পরবর্তী কোরবান পর্যন্ত খেতে পারবেন সাহাবা একরাম মক্কাতে যাবে হলে সেটাকে মদিরে নিয়ে আসতো মোদিনে নিয়ে আসতো খাওয়ার জন্য এবং তারা সেটাকে নিয়ে আসতো বিভিন্নভাবে শুকিয়ে টুকে নিয়ে আসতো এবং সেটা সুল্লা সাল্লা ইসলাম একদিন বলেছিল যে আমি একজন এমন একজন মায়ের সন্তান যে মা শুকনাগ্রস্ত খাইত শুকনাগ্রস্ত মানে হচ্ছে কোরবানিগ্রস্ত শুকাইয়ে রাখতো পরে খাইত আমাদের গ্রাম দেশে আগেও দেখছি আমরা অনেক শুকাই রাখত সেটাকে অনেক সময় খাইতো এটা সাপ থাকতো না এটা শক্ত একটা জিনিস হইতো তারপর মানুষ খাইতো এটা তো সেটা খাওয়া যায় কোনো সমস্যা নেই সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি পুরোটাই রাখতে পারেন গরিবদেরকে না দিয়ে যদি রাখেন এটা আপনি ব্যয় এবং এটা হবে সবচেয়ে নিকৃষ্টতম কাজ কারণ আসলে গরিবরা এদিন খেতে চায় আপনি ভাই হয়ে আপনার পাশের ভাই না খেয়ে থাকবে আপনি গোস্ত দিয়ে খেলেন প্রতিদিন এটা কিন্তু ঠিক কাজ নয় আপনি বেশি চেষ্টা করবেন তাদেরকে দান করতে সেদিন থেকে বেশি করে কাফের কি কোরবানিগ্রস্ত খেতে পারবে কিনা কাফের কোরবানিগ্রস্ত খেতে পারবে ইমাম মালিক রহমতুল্লাহ যে মাকরু ইমাম আবু হানিফের রহমুল্লা এবং হাম্বুলের মাসাব এটা জায়েজ কোনো সমস্যা নেই কারণ আপনি তাকে খাওয়াতে পারবেন আপনি তাকে খাওয়াতে পারবেন কাফের করবানি না কিন্তু তারা খাওয়াতে পারবেন গোস্তর হুকুম আলাদা কোরবানি দেওয়ার হুকুম আলাদা সুতরাং তাদের তাকে খাওয়ানো জায়েজ আছে এটা ইমাম আবু হানিফা এবং ইমাম হাম্বর ইমাম আহমেদ হামুর রহমল্লা বলেছেন এবং এটা বিশুদ্ধ মত যে কাফেরও গোস্ত খেতে পারবে কোনো সমস্যা নেই আপনি কি কষাইকে দিতে পারবেন কিনা কষাইকে দেওয়া তে রসুল্লাহলাম সরাসরি নিষেধ করেছেন কষাইকে দেওয়া যাবে না কষাইকে দেওয়া যাবে না অর্থাৎ কষাইকে দেওয়ার কারণ সমস্যা কি হবে জানেন কষাই দেওয়ার কারণ তার টাকা কম দেওয়া হবে তার এই জন্য সেটাকে নিশ্চিত করা হয়েছে যদি তাকে টাকা পূর্ণ টাকা দেন এরপরে তাকে টাকা দেওয়ার পরে এরপরে যদি গরিব হয় গরিব হিসাবে তাকে দিতে পারবেন কিনা মশালা যদি খাইয়ে দেন তাকে খাইয়ে দেন তারপর আপনি তাকে এমনি দেন খুশি হয়ে ভিন্ন পরবর্তীতে শর্ত না করে পরবর্তী তাকে এমনি দিয়ে দেন চলো এটা কেউ কেউ জায়েজ বলেছেন বেশিরভাগ আলম রাই জায়েজ বলেছেন কিন্তু এমাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তিনি বলেছেন যে যদি গরিব হয় তাকে গরিব হিসেবে দেওয়া যাবে ধনী হিসাবে ধনী হলে তাকে দেওয়া যাবে না কারণ ধনী হিসাবে দেওয়ার অর্থ হচ্ছে তাকে কোনো না কোনো কোনো বিষয়ে তাকে ইয়া দেওয়া হচ্ছে বিনিময় দেওয়া হচ্ছে সেটা যেন না করা হয় গরিব হিসেবে তাকে গরিবের তিন ভাগের একাংশ থেকে আলাদা দেওয়া হবে সেটা কোনো যেন বিনিময় না হয় এটা খেয়াল রাখতে হবে অর্থাৎ কোনো কাজের বিনিময় যেন না হয় বস্তু একটু বস্তু দিয়ে কাজের বিনিময় দেওয়া যাবে না তবে অন্যান্য মানুষ কাজ যেভাবে সেভাবে তার উপর সৎকার করা যাবে আমভাবে কিন্তু যার যার হিসাবে নয় অর্থাৎ সে কষা হিসাবে নয় আরেকটি মশলা দশ নম্বর মাসে হচ্ছে যে আপনি কি চামড়া কি করতে পারবেন বিলেজ মা সবাই যে চামড়া ব্যবহার করতে পারবে আমাদের বন্ধুরা যারা আফ্রিকাতে আসে অনেক বন্ধু আমাদের বলেছেন যে আমরা তো চামড়াটা খেয়ে ফেলি উপরটা ফেলে দিয়ে চামড়াটা বিস্কুটের মতো কেটে রাখি এবং সে পরবর্তী চামড়া চাপা চাপা খেয়ে খাওয়া যায় চামড়া কোনো সমস্যা নেই এটা যায় কিন্তু আলহামদুলিল্লাহ এই সমস্ত গরুর কোনো কিছুই ফেলনা নেই পিতের নারী বুড়ি যেগুলি বলা ওইগুলিও খাওয়া যায় কোনো সমস্যা নেই গুলোতে যতক্ষণ পর্যন্ত আপনার রুচিতে কুলো ততক্ষণ খেতে পারবেন কোনো সমস্যা নেই কান বা কানও খাওয়া যায় এবং এই যে পেটে বিভিন্ন কোনো কিছুই ফেলতি ফেল ফেলতি নেই ফেলনা নাই আলহামদুলিল্লাহ এটা হালাল জিনিস কোনো কিছুই বাদ দেওয়ার মতো কোনো কিছু নেই সবই খাওয়া যাবে যেটা আপনার লুচিতে করলে সেটা আপনি খেতে পারবেন লুচিতে না করলে খাবেন না লুচি না করলে খাবেন না চামড়া যদি আপনি খেয়ে ফেলেন কোনো সমস্যা চামড়া যদি আপনি দাবা গাত করে অর্থাৎ উপরে অংশে ফেলে দিয়ে শুধু বিছনা বানিয়ে ফেলেন তাও করতে পারেন অনেক সময় মানুষ বানায় অনেক এটা মিশে বসা জায়গা করে তাও যায় আছে কোনো সমস্যা নেই ব্যবহার করা যায় এই যে ব্যক্তি যেই ব্যক্তি কোরবানি দিচ্ছে সেটা ব্যবহার করতে পারবে আর একটা করতে পারবে যে ব্যক্তি করবেন সে সবাই যে কাউকে দান করে দিতে পারবে গরিবদেরকে দান করে দিতে দাও নিয়ে যাও দিয়ে দিলেন এটাও আছে কোনো সমস্যা নেই এবং দান আরেকজন তুমি এটা নিয়ে যাও বাইকে দিয়ে তুমি এটা নিয়ে যাও সেটাও যাইজ আছে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে বিক্রি করতে পারবে কিনা বিক্রি করতে পারবে কিনা এখানে ইমাম মালিক বলেন যে না বিক্রি করতে পারবে না বিক্রি করতে পারবে না জায়েজ নাই আমাদের দেশে আলেমরা অনেক আলেমটা বলে থাকেন বিক্রি করতে পারে একটা হাদিস হাজার বলেছেন যে কেউ কোরবানি চামড়া বিক্রি করবে তার কোরবানি নেই এটা থেকে তারা দলে নিয়েছেন এবং এটা হাদিসটা সহি হাদিসটা সহি সুতরাং কোরবানি নাই অর্থ হচ্ছে বিক্রি করে কি করছে সেটার উপর নির্ভর করবে কারণ অনেক কিছু বিক্রি না করলে অনেক সময় কেউ নেয় না কিন্তু আবার পচা গন্ধ শুরু হয়ে যাবে পরিবেশ নষ্ট করবে এটা কিন্তু শরীর বলে নাই সে কোনো সময় দেখতে হবে শরীরতে মা কাশ সরিয়া কি শরীরতে উদ্দেশ্য খানা কি শরীরতে এখানে কি চেয়েছে এটা দেখতে হবে যেকোনো কাজ শরীরতে এখানে চেয়েছে চামড়াটা যেন কোনো ক্রমেই বিক্রি করে টাকাটা যেন ফিরে না ফেরেনা চলে আসে এটা এটা যদি কোনো দান করা হয় তাহলে এটা বিক্রি করে যদি কেউ কেউ নিচ্ছে না কারো দান করা যাচ্ছে না শুধু বিক্রি করে টাকাটা গরিবদেরকে দিয়ে দেওয়া হয় পুরোপূর্ণ এটা আসলে জায়েজ হবে ইমা এটা বলেছেন এবং এটা শক্তিশালী আমার কাছে মনে হচ্ছে কারণ এটা আক্রাব এলা এটা মাসলাহা স্বার্থে গরিবদের স্বার্থের জন্য দেখার বেটে বেশি উপযোগী কারণ গরিবরা টাকাটা তার দরকার হয় অনেক সময় চামড়া নিয়ে তারা বিপদে পড়বে কারণ চামড়া দুর্গন্ধ তার বাড়িতে কেউ যেতে পারবে না তারা তো এটা দাবাগত করতেও পারবে না আগেকার দিনের মতো না আরব দেশের মতো নয় যে এটা শুকনা দিলে কিছুক্ষণ পরে সুখে শক্ত হয়ে যাবে এরপর এর মধ্যে বসে থাকতে পারবে বসে থাকার চেয়ে তার টাকাটা বেশি দরকার আর এখন এমন অবস্থা হয়ে গেছে এটা যদি দেন অনেক সময় এটা নিয়ে ছাত্ররা টানাটানি করে ওস্তাদদের ওস্তাদা বিক্রি করে এরপরে মসজিদে মাদ্রাসা তৈরি মাদ্রাসাতে খরচ করা হয় এদের হিলা করা হয় অথবা ফকিরদের টাকা মাদ্রাসার ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে ফকির মিসকিনদের টাকা অন্যদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এটা কোনোটাই আসলে ওয়াইজ হয় না এই জন্য যদি কেউ দিতে পারে দিয়ে দিবে কাউকে না দিতে পারলে বিক্রি করে সেটা টাকাটা গরিবদেরকে দিয়ে দিবে এটার কারণে এই ইয়া ইয়া নষ্ট হয়ে যাবে না হাদিসটার মর্ম এটাই বোঝানো হচ্ছে আমরা যেটা বুঝি এটা হচ্ছে যে কেউ বিক্রি করে নিয়ে নেয়া বেই বিক্রি করে রাত তার কাছে রাখবে না পুরোপুরি টাকাটা সৎকা করে দিলে এটা কাজে লাগবে উপকার যেটা দেখবে শরীয়তের মশলা হাত সারাইয়া মশলা সারাই সবসময় মোকাদ্দ সবসময় শরীয়তের মশলা হাত যেটা সবসময় অগ্রাধিকার পাবে এটা খেয়াল রাখতে হবে মাসলাহাত যেখানে গরিবদের উপকারী হচ্ছে এটা তাকে এটা এটাকে এভাবে দিতে পারবেন তাকে চামড়া দিয়েছে কোথায় যাবে বিক্রি করার মতো এখন কেউ নেয় না যেভাবে চামড়া সিন্ডিকেট তৈরি হয়েছে এখন কেউ বিক্রি করে না খরচ নেয় না কেউ চামড়া নেয় না এখন চামড়া শেষ কিন্তু ষাট টাকা সত্তর টাকা হচ্ছে বরং আপনি যদি কোনো ঠিকমতো ভালো জায়গায় বিক্রি করে তাকে দুশো আড়াইশো টাকা দিতে পারেন এটা তাদের উপকারী এটা করতে পারলে ভালো তবে আল্লাহ তালা অন্তর খবর জানেন রব্যকুম কুমার বিমা ফিনুফু সিকুম যদি খেয়ে টাকাটা নিজের আত্মীয় স্বজন দেখার জন্য চিন্তা ভাবনা করতেছেন যে তাদেরকে সময় মতো এটা দেখাইয়া এসান দয়া দেখাবো হতো এটা হারামের মধ্যে পড়ে যাবে বরং টাকা বিক্রি করে সাথে সাথে টাকাটা সদ্গার করে দিতে হবে এটা রেখে দেওয়া এখন সুযোগ নেই এটা হচ্ছে সদগার টাকা মানুষকে গিয়ে দিয়ে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ হচ্ছে অংশগ্রহণ করতে পারবেন কিনা হ্যাঁ বিশুদ্ধ মতে অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন এটা জায়গা আমরা বলেছি যে একজন গরুতে 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 এবং মহিষে এবং ওটে এই তিনটার মধ্যে সাতজন অংশগ্রহণ করতে পারবেন আর ছাগলে অংশন করা কোন সুযোগ নেই একজনে দিবেন তিনি সব সবাইকে করতে করাতে পারবেন আমার পরিবার সবাইকে আমি আমার পক্ষ থেকে দিচ্ছি এটা আছে আমরা আশা করি মৌলিক মাসালা আলোচনা করেছি আমি মৌলিক হেডিংটা রাখছি কারণ অনেক সময় ভুলে জন্য তো এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলতে পারে ঋণ থাকলে কোরবানি দিবে কিনা ভালো একটা প্রশ্ন এমন যদি ঋণ যদি থাকে শিডিউল ঋণ ধরেন আপনি এই বছরে এত টাকা পরিশোধ করতে বাকিটা আগামী মাসে পরিশোধ করতে তাহলে আপনি কোরবানি দিবেন যদি শিডিউল ঋণ দেওয়ার পরে যেটা থাকে কোরবানি দিবেন বিলেজমা আপনার আপনাদের মিললে যায় শিডিউল ঋণ নয় আপনাকে অনুমতি দিয়েছে যিনি ঋণ দিয়েছেন ঋণ ঋণ দিয়েছেন তিনি আপনি তুমি কোরবানি দেওয়া পরে আমাকে দিও তাহলে আপনি কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি এরকম না হয় আপনি ঋণ পরিশোধ না করে কোরবানি দিচ্ছেন এটা অনুমতি লাগবে না এটা গুণা হবে আপনার কারণ আপনি ঋণ পরিশোধ ফরজ আর এটা হচ্ছে সুনত মাক্কাদা ফরজের সাথে সুনত মাক্কাদার কোনো কোনো তুলনায় চলে না এই জন্য আমরা ঋণ পরিশোধ করাটা সবাই সহর স্থান দিতে হবে যেখানে রসুল্লাহ সাল্লাহ আসলাম কেউ ঋণ নিয়ে মারা গেলে তার জানা যা পড়তেন না প্রথম প্রথম আপনার হাদিসে পড়েছেন শেষে পড়তেন যেহেতু যখন তিনি রাষ্ট্রপ্রধান তার অর্থ হয়ে গেছেন সবাইকে নিজের পক্ষ থেকে দান করে দিতেন এটা আদায় করে দিতেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই কর্ম আমাদেরকে বোঝায় এটা যে ঋণ সবচেয়ে খারাপ জিনিস ঋণ রেখে কোরবানি দিবেন না ঋণ পরিশোধ করে দিবেন যদি দিতেই হয় কোরবানি তাহলে অবশ্যই ঋণ যার থেকে ঋণ নিয়েছেন তাকে অনুমতি নিবেন যে আমি কোরবানি দিতে চাই আপনি অনুমতি দিলে পরবর্তী দিতে চাই সে অনুমতি দিবেন নাহলে তারকে যতটুকু আপনি কোরবানি যতটুকু তাকে দিয়ে আপনি ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করবেন ঋণ মুক্ত হওয়া বেশি উচিত বেশি দরকার আপনি কোরবানি দেওয়ার এই কোরবানি দেওয়ার চেয়ে আশা করি বিষয়টা বুঝে আছেন এখন আরেকটি মাশাল আমি আলোচনা করতে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের দেশে যারা অতি অতিমাত্রায়

আমাদের আমাদেরকে বলবে অ্যানিমেল জন্তুর প্রতি হিংস্রতা বা এই জাতীয় কথা বলবে বা আমরা দিতে পারছি না কোরবানি দিলে আমাদেরকে খারাপ বলবে বা আমাদের পার্শ্ববর্তী লোকেরা আমাদের গরু কোরবানি দেখলে তাদের কষ্ট হবে দিতে পারে না সেটা আলাদা কথা অনুমতি দেয় না রাষ্ট্রীয়ভাবে সেটা আলাদা কথা দিবে না তখন কারণ সেটা যেহেতু আইকুল্লুল্লাহ নফসানিল্লাহ শাহা যারা যেমন ভারতে অনেকে কোরআন দিতে পারে না গরু তারা দিবে না কারণ তাদের তো সেটা দেয় না আল্লাহ তালা তাদেরকে এর এর বাইরেও কষ্ট দেন না এই জন্য দিতে না দিতে না দিবে না সেটাকে চুরি করে দিয়ে বিপদে না পড়াই ভালো তাদের বিপদে যেন না যায় চুরি করে দেওয়ার দরকার নেই কোরবানি হচ্ছে একটা জাহের জিনিস এই জন্য যেই দেশে কোরবানি দেওয়া যায় না সেই দেশে অবস্থান করাটা কঠিন ইমানদার কোরবানি দিবে এটা হচ্ছে বড় কথা যেখানে যোগ সে নিজের পরি তাকে করবেন একটা জায়গা নির্ধারণ করে দিলেও দিতে হবে যেমন সৌদি আরব জায়গা নির্ধারণ করে দেবে মুখানে মুখখানে দেওয়া যাবে কোথাও নির্ধারণ করে সেখানে দিবে কিন্তু যেখানে সেখানে দেওয়ার জায়গা জায়গা রক্তাক্ত করা এটাও কিন্তু ঠিক না এই জন্য প্রতি বাড়ি বাড়ির তাদের বাড়ি আছে বিরাট তারা বাইরে ভিতরে দিতে পারে সেখানে আবার রক্ত মাটি নিচে ফেলে দিতে পারে কোনো সমস্যা হয় না বা নারী ভুড়ি যেগুলি আছে গন্ধ আছে দুর্গন্ধ ভিতরে ঢুকে ফেলতে পারে মাটির নিচে কোনো সমস্যা হবে না কিন্তু যেখানে পরিবেশ নষ্ট করবে সেখানে না দিয়ে ভালো জায়গা দিতে হবে নির্দিষ্ট জায়গা দিতে হবে যেমন সৌদি আরব নিয়ম করে দিয়েছে ভালো জায়গা দিতে হয় যেখানে সেখানে দেওয়া যায় না তো ব্যাপারে বিষয়টা আমাদের এই খেয়াল রাখতে হবে যেখানে দেওয়া যায় না যে দেশে যে সমস্ত দেশে যে অনুমতি দেয় না সে সমস্ত দেশে আপনি দিতে না পারেন আল্লাহ তালাই করল ভালো নামসাই বাইরে কাউ কষ্ট দেয় তবে সে সমস্ত দেশে অবস্থান করার চেয়ে আপনার মুসলিম দেশে অবস্থান করা অবশ্যই উত্তম খেয়াল রাখবেন সে সমস্ত দেশ অর্থেই হচ্ছে আপনাকে শরীরের অনেক আপনাকে ছাড় দিতে দিতে হচ্ছে হচ্ছে ছেড়ে আর যদি সেখান থেকে আপনি বলেন যে আমি দেশে কাউকে দায়িত্ব দেন আছে কিনা নিয়ে বলা এটা মাস্লা আমরা আলোচনা করিনি বলতেছি আপনি দেশে বলতে পারেন যে কেউকে হ্যাঁ আমার পক্ষ থেকে তুমি দিয়ে দাও আমি সৎকার করে দাও বা তুমি তোমার মুখে মুখে দিও বস্তুগুলো তাহলে ছিটো দিতে পারবেন আছে এবং সেটা যাকে আপনি নায়েব বানাচ্ছেন সে সালাত আদায় করলো আপনি সালাত আদায় না করলেও চলবে সে সালাত আদায় করে দিয়ে দিবে আপনার সালাত কখনো হবে ডককা করবে না তার সালাতে সে আদায় করে সে করে করে দিয়ে দিবে তখন আদায় হয়ে যাবে দেশ বিদেশ থেকে আপনার এটা সমস্যা আর হচ্ছে না আর যেটা বলছিলাম যে এই কোরবানির এই কোরবানির এই মাসালার মধ্যে বিশেষ করে যারা এই দিতে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে কোথায় দিবে না দিবে এই জন্য বর্তমানে করোনা পরিস্থিতি যেটা হচ্ছে এটা আলোচনা ছিল করোনা পরিস্থিতিতে আপনি যদি কোনো পারেন আপনার কোনো লোক বল দিয়ে করাতে তো নিজে করাবেন চেষ্টা করবেন যদি করতে পারেন না কাউকে দায়িত্ব দিতে পারেন যে আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন আপনি তো বাইরে থাকেন আমি বের হই না আমার অসুস্থতার কারণে আমার সমস্যা বেশি এই জন্য আমি বেরোই না যারা বাইরে বাইরে থাকে অনেকেই তাদের কাছে অ্যান্টিবডি হয়ে গেছে রোগটা তাদের কাছে রোগটা আসে না এই জন্য তারা যদি কোনো সাহস করে দিয়ে দেয় আপনার পক্ষ থেকে তারা আদায় করে তো দিতে পারে কিন্তু এটা হতে হবে কোনো গোস্তের বিনিময় নয় এটা হতে হবে অবশ্যই কোনো টাকার বিনিময় অর্থাৎ তাদেরকে যার যার হুকুম রাখবে অর্থাৎ তাদেরকে টাকা দিবেন তারা যেন এই কাজটি করার জন্য আপনার থেকে পারিশ্রমিক নেয় কারণ তারা এটা কষ্ট করতেছে কিন্তু আপনার এর জন্য নয় ঠিক কিছু যেন তারা নিজেদের জন্য ভাগ ভাগ না নেন হ্যাঁ আপনি গরিব হলে তারা ভাগ্য নিতে পারবে গরিবের হক হিসেবে নিতে পারবে অত এটা এটা আলাদা আপনি যদি তাদেরকে বলেন যে তোমরাও নিতে পারবর্তী দিয়ে দেন এটা আলাদা পরবর্তী পুরোটা দিয়ে দেন তার কোনো সমস্যা নেই কিন্তু এটা যেন কাজ না হয় যে আমরা যেহেতু করতেছি আমরাই খেয়ে ফেলবো এটা যেন এরকম যেন না হয় তারা সে অখিল হিসেবে নায়েব হিসেবে আমার দ্বারা রক্ষা করবে আমার দায় রক্ষা করবে এটা খেয়াল লাগবে এবং অন্য কাউকে আপনি দায়িত্ব দিতে পারেন যে আমার এই কোরবানি তুমি দিয়ে দাও মানুষ গরিবদের দিকে এটা দিতে পারেন কোনো সমস্যা নেই অথবা আমার কোরবানি দাও আমাকে এতটুকু গোস্ত দিই কিছু গোস্ত দিয়েও তুমি বাকিটা দিয়ে দাও অন্যদেরকে গরিব দিদি এটাও বলতে পারেন কোনো সমস্যা নেই নাই বানানো যায় যাচ্ছে কোনো সমস্যা নেই তো উত্তম হচ্ছে নিজের গরু নিজে কোরবানি করতে চেষ্টা করা মহিলাদের জন্য এটা উত্তম নয় মহিলার গরু কোরবানি করার কোন হাদিসে আসে নেই উমাতুল হজে ছিলেন রসুল্লাহ সাল্লাম তাদের পক্ষ থেকে কোরবানি করেছেন মুমিন বলেন নাই যে আসো আমার কাছে বলেন যে আস আয়সা আসো অমুক তুমি আসো আমার সাথে কোরবানি করো গরু চুরি ধরো এই জাতীয় কিছু করেন না এর অর্থ হচ্ছে নারীদের জন্য এই দায়িত্ব আল্লাহ তালা দেননি দায়িত্ব পুরুষদের উপরে দিয়েছেন সুতরাং কেউ যেন নারীদের উপরে দায়িত্ব আপদিত না করে খেয়াল রাখবেন তো এত কিছু বললাম এই জন্য যে আসলে এই করোনা পরিস্থিতি অনেকেই কোরবানি দেওয়া থেকে দূরে থাকতে চেষ্টা করছেন ঠিক নয় তার সামর্থ্য আছে নিজে দিবেন বা কারোর মাধ্যমে দেওয়াবেন যে যতটুকু পারেন ফত্তা করল হামস্তা তুমি যতটুকু পারো অতটুকু আল্লাহ তাকে অবলম্বন করো একটি মাসালা এখানে দুর্বৃত্তিতে অনেকেই দেখা যায় যে কোরবানি পশু জবাই করার মশলাটা আলোচনা হয়নি আসলে মোটেই জবাই মশলাটা আলোচনা করা হয়নি জবাই মশলার ক্ষেত্রে জবাই হচ্ছে চারটি রোগ আছে হালকু মরি ওজান দুইটা তিন চারটি রক্ত বলা হয় দুই পাশে দুইটা রক্তের নালি আর মাঝখানে দুই একটা হচ্ছে শ্বাস নালী একটা খাদ্য নালী এই চারটা জিনিস কাটা যেতে হবে এই চারটে জিনিসের মধ্যে তিনটা জিনিস কাটা গেলে কেউ কেউ বলছেন হালকু মরি এবং উজ্জানের একটা কাটা গেলে কেউ বলছে কোরআনী হয়ে যাবে তবে চারটে জিনিস কাটা যাবে খেয়াল রাখবেন হালকু মরি উজ্জান অর্থাৎ শ্বাসনালী খাদ্যনালী এবং দুই পাশে দুইটা রক্ত এটাকে কাটা যেতে হবে এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন অল ইয়াহুদ্দ আহাদুম সুফরা তাও তোমাদের কেউ যেন তার ইয়াটাকে ধারালো করে নেয় তার শরীরটাকে ধারালো করে নেয় ওয়াল ইউরাস দাবি হা তাহু জাবি তার জাবি হা আরাম করে আরাম দেয় হ্যাঁ আল্লাহ কথা বলে এহসান আল্লাহ আল্লাহ তালা প্রত্যেক জিনিস এহসান লিখেছেন ফাইজা কাতাল হাদু ফাহাসিন কৃত্তা ওই দাবা হাদু ফাহাসিন জিবা তোমাদের কেউ যদি জবে করতে হয় সুন্দর করে জবে করো হত্যা করলে সুন্দর করে হত্যা করো অর্থাৎ তোমরা যেন কষ্ট দিয়ে কাউকে মরে না যেটাই পাশ্চাত্য করা হয় তারা গরুর মাথার মধ্যে গুলি করে সেটা কষ্ট পাইতে পাইতে মরে আবার কেউ একখান দিয়ে গুলি করে সেটা গুলির কষ্টে মরে যায় এগুলি খাওয়া যাবে না এগুলি নাতি হা এগুলি আল্লাহ তার নিষেধ করেছেন যে নাতি হা ও মোতারা দিয়ে এগুলির ভিতরে পড়বে এগুলি খাওয়া যাবে না এগুলি হারাম তো এগুলি খাওয়া যাবে না কোনো ক্রমে এই জাতীয় প্রাণী খাওয়া যাবে না তাদের কোনো জবে না হবে রক্ত বের না হবে চারটি জিনিস কাটানো হবে

তাকে আরেক প্রাণীর সামনে করে তার মধ্যে ভয় আসতে পারে ওই প্রাণী কিন্তু এটাও করবেন না কারণ প্রাণী প্রাণীরাও তাদের তো জীবন এই একটা জীবন আছে সেটা তারা ভয় বেশি পেতে পারে অনেক কিছু দড়িসেই পালাতে পারে এটা করবেন না তো যেটা ভীতিপ্রদ এমন কিছু করা যাবে না হ্যাঁ এখন আমি বলতে চাচ্ছি কেউ যদি কোনো এটা দিয়ে সুরি দিয়ে অনেক সময় ভিতর দিয়ে মেরে দেয় এইটা করলে কি আপনার কোরবানি জায়েজ হবে কিনা যদি মেরে দেওয়ার বিষয়টাই তার একমাত্র কারণ হয় মৃত্যু তাহলে জায়েজ হবে না আর যদি আগে মারা দেরিতে মারা যাচ্ছে দেখে আগে করে দিতে এটা কাজটা হারাম হবে কোরবানিটা যায় যাবে কিন্তু এটাকে হারাম কাজটা করা যাবে না এটাকে নিষেধ করতে হবে কেউ যেন যেনা হোক যাবে তার আরাম দেয় ধীরে ধীরে যেন রুবের হোক এটাকে আপনি তাকে আরো একটু কষ্ট দিয়ে তার গলার ভিতরে গুতো দিয়ে তাকে এই কাজটা করাটা ঠিক হবে না এটা নীতি বিরুদ্ধে শরীরের বিরুদ্ধে কাজটা এটা করা যাবে না জবে করার পরে ফেলে রাখবেন যদি কোনো ধীরে ধীরে রক্ত বেরিয়ে আসুক ধীরে ধীরে সেটা মারা যাবে এই জন্য আল্লাহ তালা বলেছেন কোরআনকারিমে হা কুলাউর বা সু মালিয়াক দুতাফাদ আহম অলিউফুল আহম অলিয়বিল বাই তি আজি আল্লাহ আকবার সুরা হাজের এই আমরা পড়ি বেশি বেশি করে বুঝি তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই মূলত হজ এবং এই সময়কার যে আমলগুলো বুঝতে পারবো এই সময় আল্লাহ আল্লাহতালা কি চেয়েছেন আমাদের বুঝতে পারবো তিনি যেটা চেয়েছেন আল্লাহ আল্লাহতালকে বড় করে তোলা এই যে গরু জবের মাধ্যমে আমরা তাকবির দেই এই অর্থ তাকবির দে বলিল্লাহক আল্লাহ মিনকাবিলাকে বলি আল্লাহ মিনকাব আল্লাহ আর আপনার আপনার পক্ষ থেকে পেয়েছি আপনার পক্ষ থেকে আবার দিচ্ছি এই জন্য আপনার আপনার জন্য আবার দিচ্ছি এই যে বলি কুলিনা সলাতি ও রুসুকি মাহিয়া উম্মাত ইল্লাহ রবিল আলমিল্লা শারিক রবিদাল কুমুলতান মুসলিমিন বলি এর ফলে আমরা জবে করছি এ সবই হচ্ছে প্রমাণ করছে আমরা আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করছি আল্লাহ নিবেদিত করি এবং আবাদত করি ঠিক মতো আল্লাহ আমাদের কবুল করুন ও আখরাদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালামালাইকুম রহমতুল্লাহ বারকাতুল